মালদার রতু 1 নম্বর ব্লকের বাটনা জেএমও সিনিয়র হাই মাদ্রাসায় পরিচালন সমিতির গঠন করল তৃণমূল। আর গঠন পর্বের পরপরই আনন্দে উল্লাসে মাতোয়ারা হলেন স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা। উল্লেখ্য, রতুয়া 1 নম্বর ব্লকের চাঁদমুনি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত বাটনা জেএমও সিনিয়র হাই মাদ্রাসার প্রায় 1.5 বছর আগে পরিচালন সমিতির নির্বাচন হয়েছিল। নির্বাচন তৃণমূল সবকটি আসনে জয়লাভ করেছিল, কিন্তু মাদ্রাসা পরিচালন সমিতির সভাপতি ও সম্পাদক কে হবেন তা নিয়ে তৃণমূলের অন্তরে তৈরি হয়েছিল বিবাদ। সেই বিবাদ মিটিয়ে মঙ্গলবার বাটনা জেএমও সিনিয়র হাই মাদ্রাসায় তৃণমূলের 17 জন সদস্য মিলে পরিচালন সমিতি গঠন করেন বলে জানা গেছে। আমাদের আজকে বাটনা জেএমও সিনিয়র মাদ্রাসার অফিস বিআরআর গঠন ছিল। টোটাল সদস্য সংখ্যা 17, তার মধ্যে গার্জেন প্রতিনিধি থেকে 6, মানে 5 মেল 1 ফিমেল, 2 জন শিক্ষানুরাগী অনুরাগী, যেহেতু এটা কামেল এবং মমতাজুল মাদ্রাসা বলে 2 জন শিক্ষা অনুরাগী, 1 জন পঞ্চায়েত নমিনি, 1 জন লাইফ মেম্বার, আর টিআর গ্রুপ থেকে 6, আর 1 জন হয়েছে ডিপার্টমেন্টাল নমিনি, যে টোটাল 17। সম্পাদক হলাম আমি মোহাম্মদ রফিকুল আলম, বাটনা জেএমও সিনিয়র মাদ্রাসার লাইফ মেম্বার। সম্পাদক হলো সভাপতি হলো ইমদাদুল হক, আর সহসভাপতি হলো আব্দুল সাকিম। সিনিয়র মাদ্রাসার একটা ঐতিহ্য আছে, আমার বয়স প্রায় 46 হলো, আমার মোটামুটি 35 বছর থেকে মনে পড়ে সিনিয়র মাদ্রাসায় কোনোদিন ভোটাভুটি হয়নি, সিলেকশন হয়। সেখানে মানে যে দল রুলিংয়ে থাকে তারা সংখ্যাটা একটু বেশি লাগে, যারা মানে এতে থাকে তারা মানে কম লাগে, মানে 4-2 হয়েছিল অ্যাকচুয়ালি। একটু সমস্যা, বিভিন্ন রকমের একটু সমস্যা ছিল বলে ওইগুলো সব পার করতে করতে একটু সময় লেগে গেল। আজকে আমাদের ম্যানেজিং কমিটি গঠন হলো, অফিস বিহারার যাকে বলে। ইতিপূর্বেই অভিভাবক নির্বাচন 26-8 মানে 2023 হয়েছিল, অভিভাবক পর্যায়ের নির্বাচন। পরবর্তীকালে ধাপে ধাপে আমরা যে প্রসেসগুলো থাকে, গভর্নমেন্ট নমিনি, পঞ্চায়েত নমিনি, তারপরে হচ্ছে আমাদের আবার এক্সট্রা 2 জন কোঅপটেড মেম্বার, এগুলো ধাপে ধাপে পরবর্তীতে নির্বাচন হয়। হ্যাঁ, এবং তারই শেষ প্রক্রিয়া হিসাবে আজকে এটা সম্পন্ন হলো। নামেই রাস্তা, এক নজরে দেখলে মনে হবে জলাশয়, কারণ গোটা রাস্তাতে এই থই থই অবস্থা, আর সেই জল ভেঙে চলছে যাতায়াত। এমনই জল যন্ত্রণার ছবি নজরে এলো মালদার মানিকচক ব্লকের নূরপুর অঞ্চলের খুমড়িপাড়া এলাকায়। নূরপুর অঞ্চল অফিস থেকে প্রায় 200 মিটার দূরে খুমড়িপাড়া অবস্থিত। এই পাড়ার মূল রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তার দুপাশে নেই কোনো নিকাশি নালা, ফলে বৃষ্টি হলেই গোটা রাস্তা জলমগ্ন হয়ে পড়ে, যেমনটা হয়েছে এখন। সেই জল ভেঙে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন এলাকার সাধারণ মানুষ। এলাকাবাসীর অভিযোগ, তাদের এলাকায় কোনো নিকাশি ব্যবস্থা নেই, সেই কারণে বৃষ্টি হলেই রাস্তায় দিনের পর দিন জল জমে থাকে। জমা জল থেকে পচা দুর্গন্ধ বের হয়, মশামাছির উপদ্রব বাড়ে, ফলে ডেঙ্গু রোগ ছড়ানোর আশঙ্কা তৈরি হয়। এই সমস্যার কথা তারা বহুবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত প্রধানকে জানিয়েছেন, কিন্তু তারা দেখছি দেখব করছি করব করে এড়িয়ে গেছেন। এখনো সমস্যার কোনো সমাধান হয়নি। এখানে জল জমে যাচ্ছে, বাচ্চারা স্কুলে যেতে পারছে না, পড়ে যাচ্ছে জলের মধ্যে। একটা এখানে ড্রেন করার প্রয়োজন আছে, কিন্তু মানুষজন যাচ্ছে তো একটু কষ্ট হচ্ছে, বাড়ি থেকে বেরোতে পারছে না, মশা টশা লাগছে বাড়িতে, ওতে রোগ সৃষ্টি হতে পারে বাচ্চাদের, বড় মানুষদের। এটা অনেক দিন থেকে জমে থাকছে, মানে বৃষ্টি পড়তে গেলে একটা জল এখানে হচ্ছে। আমরা রাস্তা চাইছি, এটা জলটা শুকানোর জন্য রাস্তা চাইছি, কি ড্রেন হোক কি আর একটা নিকাশি হোক কি আর কিছু হোক, কিন্তু এটা শুকনো রাস্তা। 8-4 মাস থাকছে, একটু বৃষ্টি হলে এখানে জল থাকে, জলটা এখানকার মানে ই হয় না, আর জলটা পচে যায়, অনেক গন্ধ পড়ে যায়, গন্ধতে থাকা যায় না। আশেপাশে যে বসবো তো বসা যায় না, মশা অনেক লাগছে। জল থাকলে তো সমস্যা হবে, আসা যাওয়ার সমস্যা হচ্ছে, বাচ্চাদের অসুখ হয়ে যাচ্ছে। আমরা চাইছি যে রাস্তা হোক কিংবা ড্রেন হোক, যেটা হোক এটাতে জল থাকে না, এটাই আমরা চাই।